গাইজ নাই ইজমাও কিয়াস মারা জায়েজ আছে কিনা কি ইজমাও কিয়াস উত্তর কি শুনেছেন ওরা দিয়েছে ভাই বলছেন যে জায়েজ আছে হ্যাঁ যারা মানে ইজমা করে আপনি বলছেন ইস্তিহাদ করা জায়েজ যারা ইস্তিহাদ করে তারা তো মুস্তাহিদ জি আর মুস্তাহিদদেরকে ফলো করা এটা তো আপনি তো নিজে স্বীকৃতি দিলেন জি তো কাজে যারা বৃহৎ ক্ষেত্রে ইমাম আবু হানিফা মানে তার মতকে মানে তখনই ক্ষেত্রে আবার গলত হয় ভ্রান্ত হয় জাহান্নামে হয় এটা কিভাবে সম্ভব আচ্ছা ভাইয়ের প্রশ্ন খুব চমৎকার প্রশ্ন করেছেন এখানে ইজমা এটা জায়েজ জি 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 তো সার মাযহাব মানা যাবে জি তাকলিদের সাক্ষী করতে হবে এর প্রতি ইজমার প্রমাণ দেন একখান আগে আমি তো বললাম ইজমা হয়নি সার মানা যাবে না জি মাযহাব মানা যাবে না ইজমা মানা যাবে না বা এটা যাবে না এই ব্যাপারে একটা হাদিস আমি সহি হাদিস চাই এবার মাযহাব মানা যাবে না হারাম সুনানুল কুবরা লিল বাইহাকি দলিল দলিল সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 2000 লিখেন যে না পাওয়া যায় জিভটাকে কেটে চলে যাব নেন সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 2136 কি বললাম সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 2136 আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন লা তুকাল্লিদু দিনাকুমুর রুজুলান দিনের ব্যাপারে কোনো ব্যক্তি তাকলিদ করো না আপনারা কথা বলেন না আপনার কথা বলেন না ভাই আরে আমি আছি তোরে ভাই আমি তো আগে বলেছি আমি আসি অপারেশন করার জন্য আপনারা চুপ করে যান ভাই চুপ করে যান স্টেজে আমি আছি স্টেজে আমি আছি চুপ করে যান ভাই আপনি দাঁড়ান উনি বলেছেন মাযহাব মানা যাবে না একটা হাদিস দিতে হবে তাকলিদ করা যাবে একটা হাদিস দিতে হবে সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 2136 মাজমা জাওয়াইদ হাদিস নাম্বার 850 ইমাম আবু দাউদের কিতাবুজ জুহুদ হাদিস নাম্বার 300 আমার একটা বই আছে তাকলিদের বিরুদ্ধে 26 নম্বর পৃষ্ঠায় 25 খানা দলিলকে জোগাড় করা হয়েছে তাকলিদ শব্দ দিয়ে হারাম ঘোষণা করা হয়েছে লা তুকাল্লিদু দিনাকুমুর রুজুলান দিনের ব্যাপারে কারো তাকলিদ করো না ইবনে মাসউদের স্পষ্ট ফতোয়া আছে এবার বলেন আচ্ছা জি আমি বলতে চাই যে অনেক লোক আছে যারা কোরআন হাদিস পড়তে পারে না এবারও তো জানে না কোথায় কোন লেখা কোন হাদিস কিভাবে কিছুই জানে না একজন কামলাখাটা মনে করেন সে তো সে আলচোটা সারাদিনে সে তো জানে না এখন এই দিনের সাধারণ মাসলার ক্ষেত্রে কিভাবে কোথায় হাত বাঁধবো কোথায় নামাজ পড়বো কেরাত কি করে বলবো জানেন আমি আছি আমি আছি এক্ষেত্রে কেউ কথা বলবেন না বলেন আমাকে 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 এক্ষেত্রে তো আমাকে একজন হুজুরের কাছে গিয়ে আমাকে জানতে হবে কালিমাটা বলেন তারা কালিমাটা বলেন ভাই আপনি প্রশ্ন করেন লিখছেন না প্রশ্ন করেন প্রশ্ন ভাইয়ের সেকেন্ড প্রশ্ন ভাই আমি সারা রাত্রি প্রশ্ন উত্তর দেবো কেউ কথা বলবেন না স্টেজে আমি নিচে দেবো ভাইয়ের চমৎকার প্রশ্ন দেখেন আমি বলি কথা বলার সুযোগ দেন তারা সুযোগ দেয় না বলে আমরা সুযোগ দেব না এমনটা নয় সুযোগ দিতে হবে ভাই চুপ করেন চুপ করেন ভাইকে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না চুপ করেন একদম চুপ সাইলেন্স একদম সাইলেন্স কেউ কথা বলবেন না ভাইয়ের চমৎকার প্রশ্ন ভাই সংসার থাকতে পারে কি পারে না পারে তো ভাই প্রশ্ন করেছেন একটা বাংলা পড়তে পারে না একজন কামলা খাটে সে কোরআন হাদিস তো নিজে পড়া তো দূরে কথা ও বাংলা বুঝে না আরবি তো অনেক দূর কি বাত তো এই ব্যক্তি ইসলাম মানতে চায় কিভাবে মানবে এই জন্য তো একজন হুজুরের কাছে গিয়ে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করে সমাধান নিতে হবে তো ভাই এটা কি তাকলিদ জিজ্ঞাসা করার নাম তাকলিদ জি কাউকে মাসালা প্রশ্ন কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করে শরীয়ত জানা এটা কি তাকলিদ তাকলিদে তাহলে সংজ্ঞার প্রয়োজন তাকলিদ কাকে বলে ভাই ভাই আমি বলি মানে ভাই আর তাকলিদু আল কাউলি গায়রি মিন গায়রি হুজ্জাতিন আর তাকলিদু আল কাউলি গায়রি মিন গায়রি হুজ্জাতিন মুসাল্লামা সবুত হানাফিদের ফেকার বই 74 নম্বর পৃষ্ঠা দিন মে তাকলিদ কি শেরি হাইসিয়াত জাস্টিস তাক উসমানির 9 নম্বর পৃষ্ঠা মাযহাব ও তাকলিদ কি ও কেন 19 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে বলা হচ্ছে তাকলিদ হচ্ছে ওই কর্ম যার পক্ষে গায়রি হুজ্জা এর পক্ষে কোনো দলিল নেই ইমামের একটা ইজতিহাদি ফতোয়াকে গ্রহণ করার নাম হচ্ছে তাকলিদ যার পক্ষে কোনো দলিল আদিল্লা নেই এর হচ্ছে তাকলিদ এবার আমাদের প্রশ্ন প্রথম সমাধানটা আগে নেন দ্বিতীয় প্রশ্ন করবেন আপনি বললেন একজন কামলা খাটে কোনো মানুষকে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করার নাম কি তাকলিদ আমি বলি তাকলিদ হচ্ছে আমি কিছু জানি না তাকলিদ ইখলাদুন মাদ্দা থেকে যে কাউকে নিজের ব্যাপারে গলার হার বানিয়ে দেওয়া
কোনো দ্বিধাদ্বন্দ্ব দলিল প্রশ্ন চাওয়া ছাড়াই দলিল খোঁজা ছাড়াই ওই ব্যক্তির একটা কোরআন হাদিসের একটা পথ দেখিয়ে দেওয়া এটাকে বলা হয় তাকলিদ। আপনি যত তাকলিদের ব্যাপারে ইস্তেলা জানবেন ভাই আমি তো ওটাই বললাম। জি 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 বলি আমি প্রশ্নটা করিনি, প্রশ্নটা করিনি, আমি বলেছি আপনি একটা সমাধান দিতে চাইলেন তাকলিদ কেন করি, সমাধান দিতে চেয়েছেন। একজন কামলা খাটা সে কোরআন হাদিস বুঝে না, মসজিদে ইমামের কাছ থেকে মাসালা জিজ্ঞাসা করবে, এটা আপনি সমাধান দিয়েছেন, এটাকে আপনি তাকলিদ বলেছেন, কিন্তু এটা তাকলিদ নয়। প্রশ্ন জিজ্ঞাসকের নাম তাকলিদ নয়, প্রশ্ন জিজ্ঞাসকের নাম যে তাকলিদ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুকাল্লিদ বলতে হবে। প্রমাণ সূরা ইউনুস সূরা 10 আয়াত নম্বর 94 আল্লাহ নবীকে বলছেন ফাসালিল্লাযিনা ইকরানাল কিতাবি মিন কাবলিক, হে নবী আপনার যদি না জানা থাকে ইহুদি খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন। নবীকে কি মুকাল্লিদ বলবেন ইহুদিদের, কথা বলেন? আল্লাহর নবীকে এক মিনিট, আল্লাহর নবীকে কি, কারণ উনি বলছেন যে যে জানে না জিজ্ঞাসা করবে আহলে জিকিরের কাছে, আহলে ইলমের কাছে, এটাকে তাকলিদ বলছে। অচ কোরআন হাদিস দ্বারা এটা তাকলিদ নয়, এটা ভুল ব্যাখ্যা। দুই নাম্বার এর প্রমাণ দিয়েছে সূরা ইউনূসের 94 নম্বর আয়াত, আল্লাহ বলছেন হে নবী আপনি যদি না জানেন ওই ইহুদি খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন। নবী কি ইহুদি খ্রিস্টানের মুকাল্লিদ ছিল? দুই নম্বর প্রশ্ন আবার করে দিচ্ছি, এটার সঙ্গে সংশ্লিষ্ট, তাকলিদ যদি হয় মসজিদের ইমামের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করে উত্তর নেওয়া, তাহলে মুকাল্লিদ হলেন মসজিদের ইমামের, কেন আবু হানিফার মুকাল্লিদ বলছেন? ইমাম আবু হানিফার সর্বক্ষেত্রে সর্বমাসালায় ভাই শেষ করেন, আপনি শেষ করেন, আমি আছি রে ভাই, ভাই আপনি ধৈর্য ধরুন ভাই, সারা রাত চলে যাবে, ছেড়ে দেন, আপনি চুপ করেন ভাই, বলেন, আপনি বলেন, সুযোগ দিচ্ছি, বলেন। যে তাকলিদের কথা যেটা বলতেছেন, যে তাকলিদ হচ্ছে ওই ওটাকে মানে অন্য কোনো কথার দিক নির্দেশনাকে গ্রহণ করা, এটাকে বলে তাকলিদ। ওই দিক নির্দেশনার দিকে দলিল চাই না ভাই। ভাই উনি বলে দিয়েছেন যে তাকলিদ উনি স্বীকার করছেন, তাকলিদ হচ্ছে ওটার যেটা দলিল নাই। তো ভাই শরীয়ত কি দলিলবিহীন চলতে পারে? না, শরীয়তে কি দলিল লাগবে কি লাগবে না? আল্লাহ পবিত্র কোরআনে বলছে সূরা ইউসুফ আয়াত নম্বর 106, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন, হে নবী আপনি তাদেরকে বলুন আমি তোমাকে সোজা সরল পথে ডাকছি, আলা বাসিরাতিন সুস্পষ্ট প্রমাণ সহকারে। নবী বলছে প্রমাণ সহকারে ডাকছি, আর উনি বলছেন তাকলিদ মানে দলিলবিহীন। তবে বন্ধু দলিলবিহীন কোনো কথা মানা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111, কুল হাতু ব্রানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে প্রমাণ পেশ করো। ইসলাম হচ্ছে প্রমাণের নাম, কথা বুঝতে পারছেন? ভাই আমি একটা কথা বলি, উনি নিজেই স্বীকার করে নিচ্ছেন তাকলিদ মানে দলিলবিহীন কথা মেনে নেওয়া। তাকলিদ মানে গয়ের হুজ্জা, যার পক্ষে দলিল থাকবে না, ইমাম বলেছে আমাকে মানতে হবে। আসেন একটু মানি, আমার কাছে ফতোয়া আলমগীর ইসলামিক ফাউন্ডেশন আছে, কি আছে আজকে বইগুলো নিয়ে আসিনি, কারণ বাংলাদেশ দ্বিতীয় প্রোগ্রাম, এখনো বই কাছে যেতে পারিনি, যদি বইগুলো থাকতো আরো বেশি ভালো হতো। একটা মাসালা দেখাচ্ছি ফতোয়া আলমগীরি ভাই ইসলামিক ফাউন্ডেশন, দেখতে পাচ্ছেন তো? ভাই আমাদের আলোচনা, নতুন কোনো প্রশ্ন নেব না, এ ভাইকে দিয়ে শেষ করে দেবো, সময় শেষ, একটা 53 বেজে গেছে। তাকলিদ দেখেন দলিলবিহীন কথা, ভাই মানবে কিনা দেখেনি, ফতোয়া আলমগীরি ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা, এটা আমার বাবার ঘরের নয়। 130 নম্বর পৃষ্ঠাতে একটা মাসালা খুলি, এখানে কি বলছে দেখেন, মাসালা নম্বর 23, বাংলা জল জল করছে, শরীরের কোনো অঙ্গে যদি নাপাকি লাগে এবং তার যদি জিহ্বা দ্বারা চেটে দূর করে দেওয়া হয় এবং এতে যদি নাপাকের চিহ্ন খতম হয়ে যায় তবে তা পাক হয়ে যাবে। নেন গোটা পড়েন, পরিষ্কার ভাই, আপনার চুপ করেন, এটা শেষ, এটা শেষ, মাসা দেখছি আরো দেখবেন না, দেখেন ভাই, ভাই দেখ, ঠিক আছে আমরা এই বিষয়টাকে শেষ করি, কমিটি শেষ করে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি।
আসলে মানুষের কাছে কিছু বিভ্রান্তিকর ধারণা আছে। আমরা আহলে হাদিসের ইজমা মানি, কিয়াস মানি, এটা আমরা বলেছি, আমাদের বইয়ে লেখাও আছে। কিন্তু আপনারা যেসব জিনিসগুলোকে ইজমা কিয়াসের দাবি করেন, এগুলো মিথ্যা ইজমা কিয়াসের দাবি। যেমন 8 টাকা 20 টাকা তার বিপরীতে ইজমা হয়েছে, মিথ্যা কথা। ইমাম তিরমিজি সেই সময় 806 নম্বর হাদিসের অধীনে বলেছে তারাবি 20 টাকা না 40 টাকা না 39 টাকা, এটা নিয়ে ইখতিলাফ আছে। ইজমা তখনই খতম হয়ে যায় যখন ইখতিলাফ থাকে, কথা কি বুঝতে পারছেন? সহিহ বুখারী, বুখারী কোরআন মাজিদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ। পৃথিবীর কোন মুসলমান আহলে সুন্নাল জামাত যারা, তারা কেউ অস্বীকার করেনি, এটা হচ্ছে ইজমা। মেহরাব মসজিদে তৈরি করতে হবে, এটা কোন কোরআন হাদিসে নাই, কথা শুনে নেন। মেহরাব 20 টাকা পড়া যাবে কি না, এতটুকু আপনি বিশাকা তারাবি বললি কি গুণ হবে না? রসুল যদি পরে না থাকে, বেদা ভাই, জি জি ভাই, আমি পড়ে নিয়ে পালাই না ভাই, আসি তো বিশাকা তারাবি ভাই, আপনি ঠিক পেয়েছেন তো, ভুলভাল মিথ্যা বলেননি তো, পেয়েছেন তো, ঠিক আছে ভাই, এক কথায় অ্যানসার হোক ভাই, এক কথা আমি অ্যানসার পারি না, আমার আলোচনা ডিটেল, আমার আলোচনা ডিটেল, আমি এক কথা আলোচনা করি না। পড়া যাবে কি না 20 টাকা তারাবি পড়া যাবে কি যাবে না? কেউ যদি সুন্নাতের রাসূল হিসেবে পড়ে বিদাত হবে, আর কেউ যদি মনে করে যে তারাবি একটা নফল মুতলাক সালাত, সাতুল লাইল মাসনা মাসনা, 20 কেন 200 রাকাত পড়েন জায়েজ, ঠিক আছে আলহামদুলিল্লাহ, 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 3 নাম্বার, না না এতটুকু না, এতটুকু নয়, আগে শুনেন, আর কেউ যদি মনে করে 20 টাকা সুন্নাত, এর বেশিও পড়া যাবে না কমও পড়া যাবে না, এই দাবি করলে এটা বিদাত। কখন আপনি 8 টাকাত পড়েছেন, কখনো 20 টাকাত পড়েছেন নফল নামাজ তারাবি, কথা কি বুঝতে পারছেন? কিন্তু 20 টাকা সুন্নাত, 20 টাকাতে প্রতি ইজমা আছে, 20 টাকাত নবী পড়েছে, 20 টাকাত ওমর বিন খাত্তাবের জামানা থেকে শুরু হয়েছে, এই দাবিগুলোর অধিকাংশ সিংহভাগই মিথ্যা। শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, জি মুনাজাত করা যাবে কি যাবে না? আমি গত সফরে রেজাল করিম আবরার বই থেকে দেখেছি, রেজাল করিম আবরার কিউট বয়, তিনি নিজে স্বীকার করে নিয়েছেন ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত করার প্রমাণে কোনো সহিহ হাদিস নাই, স্পষ্ট স্বীকার করে নিয়েছে, লাখ লাখ মানুষ ভিডিওটা দেখেছে, এবং আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম বুকে যদি দম থাকে আবরার, তুমি 5 মিনিট আমার সামনে বসে যাও, আহলে হাদিসের যে কোনো একটা ইখতিলাফি মাসালা নিয়ে যদি তোমাকে দলিল দিয়ে দাফন করে দিতে না পারি, জিন্দেগিতে মাইক মুখ দেব না। 3 মাস পার হয়ে গেল, আমরা বলেছিলাম শবে বরাতের রাত্রিবেলাতে শবে বরাতকে কেন্দ্র করে 15ই শাবান রোজা রাখা বিদাত, বা আমাদের আলসে ফতোয়া আছে না নাই, তারা বাহাস করেছিল নাকি আকরামুজ্জামান বিন আব্দুস সালামের সঙ্গে, কিন্তু কেউ যদি মুনাফিকি করে বাহাসে জিতে যায় ভাই, তাহলে কিছু করার আছে? মিথ্যার কোনো হাত পা হয় না। রেজাল করিম আবরারের এ বছরে আরেকটা বই নিয়ে এসেছি, 12 মাসের করণীয় এবং বর্জনীয়, রেজাল করিম আবরার, বইটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 186, কি বললাম কথা বলেন, 186 নম্বর পৃষ্ঠা, 186 নম্বর পৃষ্ঠা কি বলছে? আমরা বলছি শবে বরাতের 15ই শাবান রোজা রাখা কি বলেছি, বিদাত বলি নাই, বিদাত বলেছি। এবার দেখেন কি বলছে, শবে বরাতের বিশেষ সালাত একটা অধ্যায়, এরপর 100 শবে বরাতের বিশেষ রোজা, মানে শবে বরাতের রোজা, ভাই আপনি আসেন একটু দেখেন ভুলভাল পড়ছি কি, আপনাদেরই বই কি বলছে দেখেন, শবে বরাত উপলক্ষে পরদিন 15 তারিখে অনেকে রোজা রাখেন, এমনিতে কেউ চাইলে মাসের 15 তারিখ রোজা রাখতে পারে, কেননা 15 তারিখ আইএমএ বীজের অন্তর্ভুক্ত, এক নাম্বার। দুই, সেই হিসাবে কেউ যদি 15 তারিখ রোজা রাখে তাহলে সমস্যা নেই, আল্লামা ইবনে রজব হাম্বল রহিমাহুল্লাহ শাবানের 15 তারিখ রোজা রাখাতে নিষেধ নেই, কেননা 15 তারিখ হলো আইএমএ বীজ এর অন্তর্ভুক্ত, আর প্রত্যেক মাসের এই তারিখে তো রোজা রাখা মুস্তাহাব। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে শাবানে রোজা রাখতে বলেছেন, মানে 15ই শাবানে খাসভাবে শবে বরাতকে কেন্দ্র করে কোনো রোজা নাই, তো তাকিয়াবাজি করে দলিল দিচ্ছে কি, আল্লাহর নবী আইএমএ বীজ তো প্রত্যেক মাসে 15 তারিখে রোজা রাখতো, ওই যে এই নিয়াতে রাখেন,
কিন্তু মানুষকে উলম খুলে পরিষ্কার করে বলা যায় না মানুষকে বলে দেন কেন বলছেন না যে 15 শাবান কোন রোজা নেই কোরআন দ্বারা প্রমাণিত নয় যত হাদিস আছে সব জাল এবং যাইব সবগুলো যাইব কিন্তু এই মাসালাতে তারা কিয়াস করছে কোথা থেকে যেহেতু 15 তারিখ 13 14 15 আইএমএ 20 তো বলছে 15 তারিখ আইএমএ 20 এর অন্তর্ভুক্ত এই নিয়তে রোজা রাখেন মানুষকে পরিষ্কার করে বলে দেন আহলে হাদিস কারচুপি করি না তাকিয়াবাজি করি না এরপরে দেখেন সালাত প্রসঙ্গে কি লিখছে সবতে সালাত আদায় করা হয় না মসজিদে নামাজ পড়া হয় না আমরা বলছি এটা নাজায়েজ এটা কোরআন সুন্নাহ প্রমাণিত নয় তারা কি লিখছে দেখেন একই কথা রেজাল করে আমরা নিজে স্বীকার করতে বাধ্য হয়েছে ও বলছে একটি কথা ভালোভাবে স্মরণ রাখা উচিত শাওরাত উপলক্ষে বিশেষ কোনো সালাতের ফজিলত রসুল থেকে সেই সন্দে প্রমাণিত হওয়া তো দূরের কথা দুর্বল সনদও প্রমাণিত নয় দুর্বল সনদ প্রমাণিত নয় আস্তে আস্তে হবে ভাই আপনি কেন বসেন আপনি বসেন না আপনার কথা বলছি আস্তে আস্তে সবই মানবো ভাই আপনি কি জাজমেন্ট করবেন একটা কথা আমি আপনার কাছ থেকে এক মিনিটের জন্য শুনতে চাইছিলাম সেটা হচ্ছে ফরজ নামাজের পরে আপনি বললেন মোনাজাত করা বিদাত যে কথাটা উল্লেখিত হলো ফরজ নামাজের পরে যদি মোনাজাত করে বিদাত যারা করতেছে এই বিদাতের মধ্যে কি কোনো পার্থক্য আছে মানে যে বিদাতের ব্যাপারে নবীজির ভবিষ্যৎবাণী যে তারা জাহান্নামী একজন নামাজ আচ্ছা 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 ঠিক আছে বলে দিই আমি ফতোয়া দিব না আমি ফতোয়া দিব না আমার একটা ওসুল আছে বারবার বলে দিয়েছি আমি শুধু ইখতিলাফি মাসালা নিয়ে বিতর্ক করি না আমি শুধু ইখতিলাফি মাসালা নিয়ে বিতর্ক করি এমনটা নয় আমার সঙ্গে হিন্দুদের ভাষা আছে না নাই কথা বলেন আছে খ্রিস্টানদের আছে না নাই আছে নাস্তিকদের আছে না নাই আছে আমার একটা উল্টো ওসুল আছে বিরোধীকে খণ্ডন করতে হবে বিরোধীদের তরবারি দিয়ে আঘাত করো যখন হিন্দুদের সঙ্গে বিতর্ক করি কোরআন হাদিস নিই না তাদের গীতা রামায়ণ মহাভারত দিয়ে কাজ চালিয়ে দিই যখন খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করি কোরআন হাদিস আমি সামনে রাখিও না আমি বরং বাইবেল থেকে তাদের যে আদর্শ এটা কবর রচনা করে দিয়ে চলে আসি ভাই প্রশ্ন করেছেন যে বিদাত কেউ যদি করে এর পরিণতি কি আমি এটা পড়বো আমার রেজাল্ট করিম আবরার আমার কিউট বয় তার ফটো আঁকি তার বই একই বই 12 মাসে করণীয় এবং বর্জনীয় পৃষ্ঠা নাম্বার 119 এখানে অনেকগুলো ওসুল দিয়েছে 119 নাম্বার পৃষ্ঠায় গোটা পড়তে গেলে লম্বা সময় লাগবে 119 নাম্বার পৃষ্ঠায় একটা ওসুলটাই পড়ি শুধুমাত্র বিদাত কি এটা বোঝানোর জন্য আসেন দেখা যাক আমাদের কিউট বয় তিনি কি বলছেন কি বলছে দেখেন সাহাবি ও আলেমগণের বর্ণনা থেকে সুস্পষ্ট হয় যে শরীয়তের পরিভাষায় বিদাত শুধু এই সব জিনিসের নাম নয় যা মূলত খারাপ বরং সেই সব ইবাদতও হতে পারে শুনেন পয়েন্ট টু নোটে সেই সব ইবাদতও হতে পারে যা শরীয়তে ব্যাপক রয়েছে মানে এর দলিল আছে শরীয়তে তারপরে বিদাত হতে পারে কিভাবে নিজের পক্ষ থেকে সেগুলো নির্দিষ্ট করা অথবা তার পদ্ধতি পাল্টে দেওয়া কি দোয়া তো আছে ফরজ নামাজের পরে কিন্তু পদ্ধতি যদি পাল্টিয়ে দিয়ে করেন আবরার সাহেব তিনি কি বলছেন দেখেন অথবা শরীয়তে নির্দিষ্ট ছিল চুপি চুপি আদায় করা উদাহরণ দিচ্ছে সেটাকে জোরে জোরে আদায় করা শরীয়তে নির্দিষ্ট ছিল একাকী আদায় করা পয়েন্ট টু বি নোটেড কিড ওয়াই আদায় করা সেটাকে সম্মিলিত আদায় করা যে সেগুলো হচ্ছে বিদাত কি বলছেন উনি বিদাত কিভাবে বোঝাচ্ছেন যে শরীয়তে এর মূল নুসুস দলিল আছে তবে কি ছিল চুপি চুপি জিকির করা এর তুমি চিল্লা চিল্লি করে জিকির করবা এটাও বিদাত এটা আবার বলছে শরীয়তে ছিল যে ইবাদতটা একা একা করা কিন্তু যখন তুমি জামাতবদ্ধ হয়ে করছো যেটা শরীয়তে নাই এটা বিদাত এটা আমার ফতোয়া না আপনাদের ফতোয়া এরপরে কি বলছে অর্থাৎ কমানো